আচ্ছা, একটু সকালে স্ক্রিনের দিকে দেখি আমরা। আচ্ছা, আমাদের 7 নম্বর ক্লাস একটু মনোযোগ সহকারে দেখব আমরা, যে পার্ট বাই পার্ট কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস করতেছি। প্রথমত আমরা যে কাজগুলো করেছি জাস্ট সিম্পল, আর এই সিম্পল কাজগুলো নিয়ে আপনার প্রজেক্ট করার সময় কি লাগবে, কাজে লাগবে, এই জন্য সিম্পল কাজগুলোকে কি করা যাবে না, অবহেলা করা যাবে না, বুঝতে পারলেন? আর যারা খাতায় নোট করছেন তাদের জন্য তো ভালোই, টুলসগুলো সহজেই মনে থাকবে। আর যারা নোট করেন নাই, যাদের কাছে ভিডিও আছে, স্কিপ ছাড়া ভিডিও দেখতে হবে, স্কিপ ছাড়া ভিডিও দেখতে হবে। একটা করে ভিডিও কতক্ষণ হচ্ছে? আধা ঘন্টা সর্বনিম্ন। তাহলে প্রতিদিন ভিডিও দেখার জন্য আধা ঘন্টার সময় আপনাদেরকে ব্যয় করতে হবে, মানে 1 ঘন্টা সময় ক্লাসের কাজ, ভিডিও প্লাস পূর্বের ভিডিও, হ্যাঁ, দুটা দেখতে হবে। তাহলে আপনি যদি এই সময়টুকু ব্যয় না করতে পারেন তাহলে ভালো কিছু করা সম্ভব না। গতকাল একটা স্টুডেন্ট দেখছেন কিনা, ইডেন কলেজের একটা স্টুডেন্ট, তার বয়স পার হওয়ার কারণে কি করছে, তার কাঙ্ক্ষিত 25-30 বছরের সার্টিফিকেট পুড়ে ফেলছে। এরকম অনেক অনেক স্টুডেন্ট আছে এরকম, তারা তাদের কাঙ্ক্ষিত সার্টিফিকেট কি করতেছে, পুড়ে ফেলতেছে। এবং অনেক নসিব আছে যে চাকরি পায় না বলে আত্মহত্যা করতেছে, করছে না এরকম। একটা জিনিস চিন্তা করুন, আপনি আমরা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে, হয় নাই? হয়তোবা কারো এখনই পরিবারের হাল ধরতে হয়েছে, কেউ আমরা এখনো গায়ে বাতাস দিয়ে ঘুরতেছি, এমন তো আছে। সবার চাপ সবার তো সেম না। আচ্ছা, একটা জিনিস চিন্তা করুন, যে ছেলেটা মারা যাচ্ছে বা আত্মহত্যা করতেছে শুধু কিসের জন্য? চাকরির জন্য। চাকরি করে কি করবে? তার বাবা মাকে খাওয়াবে বা ভালো রাখবে? এই বাবা মাই তো তার জীবন ছিল, এক সময় সন্তান ছিল না। তো বেকারত্বটা কে কতটুকু বুঝছেন আমি জানি না, কিন্তু বেকারত্ব যখন বেকার থাকবেন, স্টুডেন্ট লাইফে বাবা মা কিচ্ছু বলবে না। যখন বাবা মা দেখবেন যার খাটতে পারবে না, বা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এখন আমার পক্ষে খাটা সম্ভব না, সে মুহূর্তে এমন কিছু ছোট ছোট কথা বলবে যেগুলো দেখবেন যে আপনার অন্তর ফুটা হয়ে বের হয়ে যাবে। আর এই সিচুয়েশনে কিন্তু মানুষ কি করে, আত্মহত্যা করে। খুব আপনজন মানুষের কষ্টে কিন্তু আত্মহত্যা করে, কেউ দেখা যাচ্ছে টাকার অভাবে তার লাইফ পার্টনারকে পায় না, হয় না এরকম? অনেকে আছে যে স্টুডেন্ট লাইফে 5 বছর 7 বছর রিলেশনশিপ করছে, বিয়ে করতেছে, যায় ধরেন আমাদের এক আদু বড় ভাইকে, যে সরকারি চাকরিজীবী, আছে তো এরকম নজির, আছে না? আচ্ছা, সে ছেলেটা কেন বিয়ে করতে পারলো না? তার কাছে সে বেকারত্ব, কিন্তু সে ছেলেটা কিন্তু জীবনে একদিন সফল হতো, হতো না? অবশ্যই হতো। আচ্ছা, আবার কিছু ছেলে আত্মহত্যা করতেছে যে বাবা মা কিছু কথা, যে এতদিন বেকার থাকতেছে, অন্যজনা ইনকাম করতেছে, এটা একটা কারণ। এই দুইটা কষ্টে কিন্তু মানুষ বেশি আত্মহত্যা করে, এক পরিবারের চাপ আর দ্বিতীয় লাইফ পার্টনারকে না পাওয়া। তাহলে দুটাই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু একটা জিনিস চিন্তা করুন, ক্লাস 7-এ পড়া একটা ছেলে, একজন না এরকম হাজারও আছে, সে ছেলেটা যদি মাসে, ওর ইনকাম অনেক বেশি, 40,000+, আমি অত ধরলাম না, ক্লাস 7-এ পড়ো একটা ছেলে যদি মাসে 15,000 টাকা ইনকাম করে, সর্বনিম্ন কত ধরলাম, 15,000, তার লাইফের চলাফেরা স্টাইল আলাদা কিন্তু। আর আপনি 30 বছর পার হয়ে গেলেন, 40 বছরের পদার্পণ হচ্ছেন এবং লাইফটাকে শেষ করতেছেন কিসের জন্য? পড়া পড়া একটা কিছু টাকা ইনকামের জন্য তো, নাকি? আচ্ছা, তাহলে ওই ছেলেটা এত কম বয়সে তার পরিবারের হাল ধরতে পারলো, আর আপনি 30 বছর পার করে হাল ধরতে পারলেন না, তাহলে এটা কি আপনার দোষ না সমাজের দোষ? কাকে দোষ দিবেন আপনি?
যারা মারা যাচ্ছে, আত্মহত্যা করতেছে, ঠিক আছে, বিধাতা যদি তাকে প্রশ্ন করে যে তোমার ছোট, যে তোমার আশেপাশে ছোট ছেলে মেয়ে যারা, তারা তার পরিবারের যদি হাল ধরতে পারে, তুমি 30 বছরে না পেরে তুমি আত্মহত্যা করলা কি জন্যে, কোনো জবাব দিতে পারবে? আপনি দুনিয়াতে থাকতে পারছেন? আচ্ছা, আপনি বিভিন্ন জায়গায় চলাফেরা করে দেখবেন এতটুকুটুকু বাচ্চা দোকানে থাকে, থাকে না? সর্বোচ্চ 500-1000 টাকা দিয়ে সে কি করে, কাজ করে মাসে? এক সময় তো তার বেতন বাড়বে, বাড়বে না? সে কিন্তু 500 টাকা দিয়ে তার পরিবারে হাল ধরছে, কিন্তু ধরছে না? আর আপনার ওই রকম এই বয়সে আপনি দেখা যাচ্ছে মাসে 3000 টাকা ব্যয় করেন, আপনি 3000 টাকা উঠতে ফুর্তি করে ব্যয় করতেছেন, আরো 500 টাকা দিয়ে পরিবারের হাল ধরতেছে, তাহলে কি দোষটা কি নিজের উপরে দিবেন না সমাজ ব্যবস্থার উপরে দোষ দিবেন? আচ্ছা, তাহলে আমাকে বর্তমান সমাজে টিকে থাকতে হলে কি করতে হবে? আমি চাকরি পাচ্ছি না এনাফ, কারণ সরকারের পক্ষে সম্ভব না যে প্রত্যেকটা ঘরে ঘরে জন্য জন্য একজনকে চাকরি দেওয়া সম্ভব, সরকারি চাকরি দেওয়া সম্ভব? আপনি যদি সরকারি চাকরি পান, আপনার ছোট ভাইকে কখনো মাঠে কাজ করতে লাগিয়ে দিবেন? আপনি দিবেন? তাহলে মাঠের কাজ কে করবে? সবাই তো রাজা হয়ে যাবে, যদি প্রজা না থাকে সবাই যদি রাজা হয় তাহলে লাভ আছে? তাহলে মূল্যায়ন হবে? দেশে যদি সুইপার না থাকতো তাহলে আপনাকে যাই কি করতে হতো? আপনাকে টয়লেট পরিষ্কার করতে হতো না? তাহলে আপনার থেকে সম্মান বেশি কার? সুইপারের না? আপনার কাজ কে করে দিচ্ছে? সুইপার। কিন্তু আমরা কি তাকে সম্মান দেই না, নাক ছিটকাই? কি বলেন? এখন যদি সব সুইপাররা মনে করে যে আমরা 1 বছর কোনো টয়লেট পরিষ্কার করব না, তাহলে আপনার মতন বিজনেসম্যানকে যাই টয়লেটে নামে টয়লেট পরিষ্কার করতে হবে, করতে হবে না? আচ্ছা, এই কথাগুলো বলার উদ্দেশ্যটা কি জানেন? একটা তো উদ্দেশ্য আছেই, বলার উদ্দেশ্য একটাই, আপনাদের ম্যাক্সিমাম পরিবারের হাল ধরার বয়স সবার চলে আসছে, তাই না? এই ডিসিশন যদি লাইফে ভুল করেন তাহলে কিন্তু মুশকিল, মানে আপনার লাইফটা ওই ছোট বাচ্চার মতন হয়ে যাবে যে 500 টাকা দিন মাস খেটে দিন পার করা, কিন্তু এই 500 টাকা দিয়ে তো জীবন চলবে না, চলবে ওর কি? 500 টাকা দিয়ে জীবন ওর পরিবার চলে? চলে না। কিন্তু ও যেন কর্ম করে খেতে পারে, একটা যে তার ভিতরে যে পরিবর্তন যেন আস্তে আস্তে আসে এই জন্য। কিন্তু আপনার কি ওই বয়স আছে এখন? নাই। আপনি মাঠেও খাটতে পারেন এবং আপনার মেধাকে কাজে লাগিয়েও কিন্তু কাজ করতে পারেন। রিসেন্ট ফেসবুকে একটা ছেলে ভাইরাল হয়েছে, উদ্ভব কিছু চুল, তারপর পোশাক পরে একটা গান সে পাবলিশ করছে, ঠিক আছে, তার লাইফ স্টাইল কি পড়ছেন কেউ? সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং সে একজন ডেভেলপার, মানে তার ভিতর মাল্টিপল স্কিল, এবং কন্টেন্ট ক্রিয়েটর, মানে তাকে বলা যায় যে মাল্টি ট্যালেন্ট একটা ছেলে। সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার তৈরি করলো, ভালো সম্মাননা পাইছে, ভালো সব কিছু ভালো, তারপর সে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে, এই কন্টেন্টগুলো মানুষ দেখে না, এই যে টিকটকের মতন, মানে কেউ ভালো একটা কন্টেন্ট নিয়ে কাজ করতেছে, কোনো মানে ভিউ নাই। তখন তার মেধাশক্তি এমনটা হলো যে বাংলাদেশের মানুষ ভালো কিছু চায় না, বাংলাদেশের মানুষ নেগেটিভ কিছুকে বেশি প্রাধান্য দেয়। তখন সে কি করলো, তার পুরো ড্রেস আপ একবারে মানে সমালোচনাপূর্ণ একটা ড্রেস আপ পরলো, চুলের কাটিং করলো সমালোচনাপূর্ণ, সব কিছু, একটা গান সে পাবলিশ করছে, একটা গানে সে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার, এবং তাকে নিয়ে এমন কোনো সোশ্যাল মিডিয়া নাই যে সেখানে তাকে নিয়ে কথা বলা হয়। তার কাছ থেকে যখন শোনা হলো কেন এই কাজটা সে করলো, তার তো ভালো ইনকাম আছে, সব কিছু আছে, সে তাই একটাই প্রমাণ করাইছে যে বাংলাদেশে মানুষ ভালো কিছু চায় না, ভালো কিছু চায় না। তো আপনারাও এই দ্বারপ্রান্তে আসছেন, আপনারা এখানে কাজ শিখবেন, হয়তোবা আশেপাশের মানুষ আপনাদের জন্য ভালো কিছু চায় না, অনেক টিটকারি করবে, অনেক মশকরা করবে, অনেক ব্যাড কমেন্ট করবে। এখন এই ব্যাড কমেন্ট প্লাস বিভিন্ন ধরনের ঝড়, ঝড় মানে বোঝেন পরিবারে বিভিন্ন ধরনের বিপদ আপদ,
আপনাদেরকে ছোট বাচ্চার মতন বোঝানোর কিছু নাই, কিন্তু যেটুকু বলবো এটা আপনাদের কাজে লাগবে এই কারণে যে আপনারা যথেষ্ট প্রমাণ খাটতে পারেন। আপনারা যদি এই কাজও না করেন তাও আপনাদের পরিবার চলবে, কিন্তু চলবে না, কষ্ট হবে। আচ্ছা একটা জিনিস মনে রাখেন, আপনারা কখনো চাইবেন আপনার ছেলে মেয়ে এইভাবে মাঠে কাজ করুক, কিন্তু এতটুকু মনে রাখেন মেয়ে বাদে ছেলেদেরকে হলো আপনি যে পরিশ্রম করতেছেন এটা একটু হলে শিখা রাখা প্রয়োজন। একবারে আলিশান জীবন যাপন এটা অত্যন্ত খারাপ, আমি বলতেছি এই কারণে যে আমি নিজেও কিন্তু কোনো কাজ জানি না, আমি ভয় পাই যে আমার বাবা যদি মারা যায় আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না। এই কাজও যদি আমার যে পরিমাণ ইনকাম আছে তখন দেখা যাচ্ছে আনুষঙ্গিক চাপে এটাও ভুলে যাব। তো বিষয়টা হচ্ছে আপনারা এখানে শিখতেছেন, আপনাদের একটা প্লাস পয়েন্ট যে আপনার যদি যাদের পরিবারের সাপোর্ট দিতে হবে আপনি কাজ করে কিছু টাকা উপার্জন করে পরিবার তো সাপোর্ট দিতে পারবেন, পারবেন না, বাকি সময়টুকু আপনি এখানে সময় দিবেন, তাতে কি আপনার পরিবারের কোনো ক্ষতি হবে না, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে যারা কোনো কর্ম করতে পারে না। একবারে সম্পূর্ণভাবে এটাকে ঝুঁকে বসে পড়লে তখন ঝামেলা, ঠিক আছে, হয়তোবা কেউ 2 মাস উপার্জন করলো, কেউ 4 মাস উপার্জন করলো, কেউ 6 মাস উপার্জন করলো, তখন হতাশা আসে আপনাকে কি করবে, গ্রাস করবে, ঠিক আছে। আচ্ছা তাহলে টেকনিকটা কি জিনিস, এই পথে থাকলে আপনি মাস্ট বি ইনকাম করতে পারবেন, সেটা বড় অ্যামাউন্ট, ছোট না, এটা কি একদিনে সম্ভব না। তাহলে এটাকে একড়ে ধরে থাকতে হলে নিজেকে আগে এটার প্রতি ভালোবাসতে হবে, যে যেটাই বলুক অন্য দিকে যাওয়া যাবে না। এই যে কষ্ট করে এত দূর থেকে আপনারা আসতেছেন, এই কষ্টটা যদি 4 মাস পর বাদ দিয়ে দেন তাহলে কি এই কষ্টটার কোনো মূল্যায়ন থাকলো, থাকলো না। আমি চাই আপনারা যে 6 জন আছেন আমি যেন 1 বছর 2 বছর পরে যেন শুনি যে ভাই আমরা 6 জনই ফ্রিল্যান্সার, আমরা 6 জনই ইনকাম করতে পারি, আমরা 6 জনই ইনকাম করতে পারি, এবং সেটা যেন ওই ইনকাম হয়ে গেল শেষ পর আর করলাম না এমনটা না, কন্টিনিউ করতেছি এটা যেন হয়। এটাতে অবশ্যই ভালো পরিমাণ উপার্জন আছে, দেরিতে হলেও আপনাকে অনেক সুখ দিবে, দেরিতে হলেও আপনাকে কি দিবে, অনেক সুখ দিবে। এক পর্যায়ে দেখা যাচ্ছে আপনার যদি মান্থলি 20 থেকে 30 হাজার টাকা ঘরে বসে থাকে হয় আপনার মাঠের কাজে আপনাকে যাইতে হবে না, এখন যে পরিমাণ করতেছেন ওই পরিমাণ করতে হবে না, ঠিক আছে, যেটা না করলেই নয় সেটা আপনি করবেন, কিন্তু এটাকে কখনো ছেড়ে যাবেন না, কখনো ছেড়ে যাবেন না। আর সমাজে প্রতিষ্ঠিত হতে হলে কিছু ব্যতিক্রম জিনিস দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, সেটা যেন বৈধ হয়, অবৈধ যেন না হয়। চাকরির পিছনে সবাই ছোটে, সকলে ছোটে, তাই না, যে ছেলেগুলো আত্মহত্যা করতেছে তারা যদি পড়াশোনার পাশাপাশি নিজেকে একটা আলাদা কিছু যদি করে রাখতো তাহলে তাদেরকে হতাশা হতে হতো না, সুসাইডও করতে হতো না। করোনার মধ্যে একটু চিন্তা করুন, মাসে 20,000 30,000 40,000 টাকা বেতন পাইছে বেসরকারি কোম্পানিতে বা বেসরকারি প্রতিষ্ঠানে, পাইছে না এমন লোক আছে না, কিন্তু করোনার মধ্যে কি তাদেরকে কোনো বেতন দেওয়া হয়েছে? সেই সব শিক্ষিত ব্যক্তিরা কি করছে জানেন, রিক্সা চালাইছে। সেই সময় শিক্ষিত ব্যক্তিরা কি করছে জানেন, রাস্তার মোড়ে মোড়ে চা বিক্রি করছে। পরিস্থিতি কতটা খারাপ পর্যায়ে আসছিল একবার মানুষকে দেখিয়ে দিয়েছে, কিন্তু এর থেকে বড় বিপদ আসবে না এমনটা না, আসবে কিন্তু, বুঝতে পারছেন। কিন্তু যারা আমরা ফ্রিল্যান্সার ছিলাম সত্যি বলতে আমরা বুঝতে পারিনি করোনা কোন দিক দিয়ে গেছে আমাদের, আমাদের কাজে সারাক্ষণ ঘরে বসে থাকা, ওই অন্য মাসে যদি আমরা 20,000 টাকা ইনকাম করি করোনার টাইমে আমরা তার থেকে ডাবল ইনকাম করছি। কারণটা কি, সবাই অনলাইন যুগে ঢুকে গেছে, সবাই কোনো তো বাইরে কাজ নাই, অফিসও চলে অনলাইনে। তাহলে একটা জিনিস চিন্তা করুন যে শত বিপদের মধ্যে আমার পড়াশোনা আমাকে কাজে দিচ্ছে না, আমার চাকরি আমাকে কাজে দিচ্ছে না, তাহলে
এই ইলেকট্রনিক্স মানে ইন্টারনেটের যুগ, আমি যদি আমার নিজেকে একটু ডেভেলপ করি, একটু ডেভেলপ করি, তাহলে ওই পরিস্থিতিটা আবার তো আমার সামনে আসতে পারে, তাহলে সেই পরিস্থিতিতে আমাকে কারো হাত পাততে হবে না। কারো কাছে হাত পাততে হবে আপনার? কারো কাছে হাত পাততে হবে? আমি যতটুকু বললাম এতটুকু বুঝতে পারছেন? অনেক মূল্যবান কথা কিন্তু, কারণ আপনারা কষ্ট করে আসতেছেন, আপনার আত্মীয় বলেন, বন্ধু বলেন, পাড়া প্রতিবেশী বলেন, টিটকারি করবে, আপনাদেরকে বিভিন্ন কথা বলবে, এরে 6 মাস হয়ে গেল 1 টাকা ইনকাম করতে পারলে না, কি করলে জীবনে? ধৈর্য ধরে থাকবেন, কাজ করবেন, সফলতা আপনার কাছে হেঁটে আসবে। কিন্তু এমন করলে হবে না, আমি কাজই করলাম না, তাহলে কিন্তু হবে না। তাহলে যারা টিটকারি করলো তারা কিন্তু সফল হয়ে গেল, বুঝতে পারছেন? এই জন্য এই কথাটুকু বললাম, কারণ আস্তে আস্তে আপনাদের কাজগুলো একটু ভারীর দিকে যাচ্ছে, যেহেতু আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আমরা ফ্রিল্যান্সিং করব। সবার ভিতরে কিন্তু ফ্রিল্যান্সিং এর এফও নাই, অনেকের ভিতরে আছে, ফ্রিল্যান্সিং জিনিসটা কি জানেই না। জানে কি? আপনারা হয়তোবা সৃষ্টিকর্তার ভালোবাসায় একটা ভালো পথে আসছেন, যে ভবিষ্যতে যেন আপনারা ভালো কিছু করতে পারবেন। এখন আপনি তো মানুষ, মানুষকে তো বিবেক শক্তি দিয়েছে, আপনি যদি পা দিয়ে ফেলে দেন তাহলে কি সৃষ্টিকর্তা আপনাকে এটাকে আবার টেনে নিয়ে এসে আপনার হাতে তুলে দিবে? দিবে না, সুযোগ একবারই, ঠিক আছে না? এই জন্য চেষ্টা করেন ভালোভাবে কাজ করার। কষ্ট করে আসতেছেন এই প্রখর রোদের মধ্যে, এই কষ্টটা যেন এক সময় ঠান্ডা ছায়ার মধ্যে যেন এই কষ্টের ফলটা যেন ভোগ করবে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে দেখেন আমাদের 7 নম্বর ক্লাস না? আচ্ছা, 7 নম্বর ক্লাসে আমাদের আছে লাইন সেগমেন্ট টুল, পাথ ফাইন্ডার টুল, আর্ক টুল, অবজেক্ট অপাসিটি কালার আর ইমেজ ট্রেসিং। সব থেকে বেশি ব্যবহার হবে পাথ ফাইন্ডার টুল আর ইমেজ ট্রেসিং। কয়টা বললাম? 2টা। আচ্ছা, তাহলে আমরা ইলাস্ট্রেটরে আসলাম, আমরা এখান থেকে একটা পেজ নিয়ে নিই। আচ্ছা, প্রথমে আছে আমাদের লাইন সেগমেন্ট। দেখেন টাইপ টুলের পাশে এই টুলসটার নাম হচ্ছে লাইন সেগমেন্ট। আমরা যদি এই টুলের লেফট বাটন প্রেস করি, এটার ভিতরে অনেকগুলো টুলস আছে, ঠিক আছে? তার মধ্যে আমরা লাইন সেগমেন্টটা সিলেক্ট করলাম। আমরা অবশ্যই ফিল কালার অফ করব, স্ট্রোক কালারটা রেখে দিব। তাহলে লাইন সেগমেন্টের কাজ কি? সো আপনি জাস্ট ক্লিক দিয়ে টেনে নিয়ে যাবেন, তাহলে দেখেন স্ট্রেট একটা লাইন ড্র হয়ে গেছে, তাই না? এটাকে আপনি স্ট্রোক বাড়ায় দিতে পারেন, জাস্ট এতটুকুই, কিন্তু এর প্রচুর কাজ আছে, ঠিক আছে? আচ্ছা, দেখবো আমরা আস্তে আস্তে। সো আবারও লাইন সেগমেন্টে ক্লিক দিয়ে এখন আমরা শিফট যদি প্রেস করি, শিফট কীবোর্ডে যে তীর চিহ্ন আছে না, শিফট প্রেস করলে দেখেন স্ট্রেট হবে, এখন একবারে সমান হচ্ছে না একবারে। আচ্ছা, তাহলে আমরা 2টা প্রসেস দেখলাম, জাস্ট ফ্রি হ্যান্ডে একটা লাইন ড্র করা আর শিফট প্রেস করে সমানভাবে একটা ড্র করা। তাহলে লাইন সেগমেন্টের কাজ এখানেই শেষ। আচ্ছা, এটাকে আমরা কেটে দিলাম। আচ্ছা, তারপরে আমাদের আছে আর্ক টুল। আর্ক টুলের কাজ কি? দেখেন যে লাইন সেগমেন্টের নিচে আর্ক টুল, এই টুলসটাকে যদি আমরা টেনে নিয়ে যাই, দেখেন অটোমেটিকলি একটা কি বাঁকা হয়ে যাচ্ছে না? এটার কাজ এতটুকুই, এটার কাজ এতটুকুই। আচ্ছা, এটাকে আমরা কেটে দিলাম। তারপরে আমাদের আছে ইমেজ ট্রেসিং, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে না? আচ্ছা, পাথ ফাইন্ডার কোথায় দেখলাম? আচ্ছা, পাথ ফাইন্ডার উপরে। আচ্ছা, ইমেজ ট্রেসিং, ইমেজ ট্রেসিং জিনিসটা কি? আমি এমন কিছু কাজ করছি যে কাজগুলোর সর্বোচ্চ 15 সেকেন্ড সময় লাগছে,
ধরলাম 1 মিনিট, 1 মিনিটের ব্যবধানে 1,000 টাকা নিয়েছি, তাহলে এটা অকল্পনীয় না? 1 মিনিটের ব্যবধানে কত? 1,000 টাকা নিয়েছি, 4টা কাজ করেছি 4,000 টাকা নিয়েছি। সর্বনিম্ন সব কিছু প্রসেস করতে আমার হয়তো বা আধা ঘন্টার সময় লাগছে, তাহলে আধা ঘন্টার বিনিময়ে আমি 4,000 টাকা নিয়েছি। তাহলে এমন একটা ইম্পর্টেন্ট টুলসের কাজ দেখাবো। আচ্ছা, স্ক্রিনে মনে করেন এই ইমেজটা, যে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা হিংস্র প্রাণী, তাই না? আচ্ছা, এখন আপনাকে যদি বলে যে এই যে যে ইমেজটা আছে এটাকে তো আমরা যদি জুম করি তাহলে ফেটে যাচ্ছে না? আচ্ছা, ফেটে যদি যায় তাহলে আপনাকে ক্লায়েন্ট কি ফাইল নেবে? ভেক্টর। ভেক্টর ফাইল কেন নেবে বলেন তো? আচ্ছা, আপনি বলেন তো ভেক্টর ফাইল কেন নেবে? আচ্ছা আচ্ছা, এটাই মেন কথা, যে সে যেন পরবর্তীতে কি করতে পারে, কাজ করতে পারে বা পরিবর্তন করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখন যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি এই ইমেজটা তো ভেক্টর ফাইল না। এখন ক্লায়েন্টের মনে করেন এরকম একটা ইমেজ তার কি প্রয়োজন ভেক্টর করা, আর আপনাকে যদি এই ফাইলটা দেয়, আপনি তো একজন ডিজাইনার, আপনি কিভাবে করে দিবেন? 1 সেকেন্ডে করে দিবেন, না 1 ঘন্টায় করে দিবেন, না 1 দিনে করে দিবেন, সেটা আপনার ব্যাপার। আচ্ছা, তাহলে আপনি বলেন তো এটাকে হুবহু তৈরি করতে আপনার কতক্ষণ সময় লাগবে? না হলেও 1 দিন। কি টুলস দিয়ে করবেন? টুলসের নাম ভুলে গেছেন? পেন টুলের কাজ কি? পেন টুল দিয়ে কেটে কেটে আমরা ডিজাইন কপি করছি না? তাহলে এই যে ডিজাইনটা পেন টুল দিয়ে আপনি করতে চাইলে করতে পারেন, কিন্তু কত সময় লাগতেছে? অনেক দীর্ঘ একটা সময় লাগতেছে। কিন্তু আমি যদি অ্যাডভান্স কিছু কাজ জানি, জাস্ট অনলি 10 সেকেন্ডে আমি এটাকে ভেক্টর করে দেব। কি করে দেব? ভেক্টর করে দেব। তাহলে আপনি 10 সেকেন্ডটা করেন বা 1 দিনে করেন, ক্লায়েন্টের এটা দেখার বিষয় না। ক্লায়েন্ট সে কি নিবে? মেন ফাইল নিবে। তাহলে এই ইমেজটাকে আমরা কি করছি, লেফট বাটন প্রেস করে কপি করলাম। কোথায় কপি? আমাদের কপি, ইলাস্ট্রেটরে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, তাহলে ইমেজটা চলে আসছে না এখানে। ইমেজকে কখনো আমরা যে কোনো কর্নার ধরে ছোট বড় করব না, তাহলে সমানভাবে ছোট বড় করার জন্য কি করতে হয় মনে আছে কারো? শিফট অল্টার। তাহলে শিফট আর অল্টার চেপে ধরে আমরা এটাকে একটু ছোট করলাম, তাহলে অবজেক্টটা সমানভাবে বড় হয়ে গেল, ছোট হয়ে গেল। আচ্ছা, এখন যখন কোনো একটা ইমেজকে ভেক্টর করবেন, ভালো করে মনে রাখবেন, যখন কোনো ইমেজকে ভেক্টর করবেন তখন এই যে যে ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নকে আপনাকে প্রথমত আউট করতে হবে। কেন আউট করবেন? আপনি যদি এই ক্রস চিহ্নটাকে আউট না করেন, ক্লায়েন্টকে যখন ফাইলটা দিবেন তখন সে ফাইলটা দেখতে পাবে না, তাতে কোনো লাভ আছে? আচ্ছা, সেটা কেন দেখতে পাবো না? এই ক্রস চিহ্ন থাকার কারণে। আচ্ছা, তাহলে আমরা এটাকে সিলেক্ট করার পর দেখেন উপরে একটা এমবেড নামে একটা অপশান আছে। কি আছে? এমবেড। আমরা এমবেডে ক্লিক করা মাত্র আর ক্রস চিহ্ন আমাদের নাই। আচ্ছা, এখন আমাদের এটাকে ভেক্টর করতে হলে ইমেজের রেজুলেশনটা একটু ভালো হতে হবে, মোটামুটি কোয়ালিটি সম্পন্ন ইমেজ আছে এটা। সো এখন আমরা যেটা করব, যে টুলসটি দিয়ে কাজ করব তার নাম হচ্ছে ইমেজ ট্রেসিং। কি নাম? ইমেজ ট্রেসিং। আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পর দেখেন উপরে আমাদের ইমেজ ট্রেস নামে একটা অপশান আসছে, তাই না? আমরা এই তীর চিহ্নতে ক্লিক দিচ্ছি, দেওয়ার পর দেখেন সিলুয়েট নামে একটা অপশান লেখা আছে। কি আছে? সিলুয়েট অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, আমরা সিলুয়েটে ক্লিক দিচ্ছি। সিলুয়েটে ক্লিক দেওয়া মাত্র আমাদের এটা ভেক্টর হয়ে গেছে।
স্লিপটা ক্লিক দেওয়া মাত্র কি হয়ে গেছে, ভেক্টর হয়ে গেছে। এখন আমরা এই যে যে অপশনটা আছে ইমেজ ট্রেসিং প্যানেল, এখানে ক্লিক দিব। দেওয়ার পর দেখেন থ্রেশহোল্ড নামে একটা অপশন আছে, এটাকে আপনি হালকাভাবে একটু কী করছেন কমায় দেন, যত কমায় দিবেন তত দেখবেন যে এখানে একটু পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আরেকটু বাড়ায় দিব, আচ্ছা আরেকটু, আসছে হবুহু, আচ্ছা। তারপর অ্যাডভান্স অপশন আছে, এখানে ক্লিক করেন। করার পর প্রথমে দেখেন নিচের দিকে নয়েজ লেখা আছে, এই নয়েজটাকে হালকাভাবে একবারে 1 পিক্সেল করে দিবেন বা একটু বাড়ায় দেন। এখানে দেখেন পরিবর্তন হবে, ঠিক আছে। আচ্ছা এটাকে একবারে 0 করে দেওয়া ভালো। সো কর্নার, এই কর্নারগুলোকে আপনি একটু বাড়ায় দিতে পারেন, এটাকে একটু বাড়ায় দিতে পারেন, যদি আপনার পারফেক্টলি হয়ে যায়, ঠিক আছে। পারফেক্টলি হয়ে যাওয়ার পর আমরা এটাকে কি করব, নিচের দিকে দেখেন ইগনোর হোয়াইট লেখা আছে, কি লেখা আছে, ইগনোর হোয়াইট, মানে এর ভিতরে যদি কোনো সাদা কালার থাকে সেটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। দেন আমরা এখান থেকে আর কোথাও ক্লিক দেব না, এটাকে কেটে দিলাম। দেওয়ার পরে যে এক্সপান্ড লেখা আছে, কি লেখা আছে, এক্সপান্ড, যখন এক্সপান্ড দেব তখন দেখবো যে এখানে কালারের অপশন চলে আসবে। এখন কি কোনো কালারের অপশন আছে এখানে, দেখেন আমি এক্সপান্ড করলাম কালার চলে আসছে, আসছে না। এখন আপনি এটাকে যে কোনো একটা কালার দেন তাহলে হয়ে যাবে, দেখেন তো ভেক্টর হয়েছে। এই যে একটু সমস্যা আছে, এই সমস্যাগুলো হয়তো বা আপনি কি করতে পারেন, একটু সুন্দরভাবে কাজ করতে পারেন। আচ্ছা আমরা অল্প সময়ের মাঝে এটাকে ভেক্টর করলাম, আর একটা ইমেজ যদি আমরা করি, সাপোজ ধরলাম এই ইমেজটাকে আমরা ভেক্টর করব, নিয়ে আসলাম এখানে, কপি করি এখান থেকে, কপি পেস্ট, আচ্ছা রেখে দেয় এখানে। সো এর নিচে কি সাদা ব্যাকগ্রাউন্ড আছে না, তাহলে আপনারা বলেন কি করবো, প্রথমত বলেন সবাই, সবাই বলেন একসঙ্গে, হ্যাঁ, তাহলে ক্রস চিহ্নকে কেটে দিলে কি করতে হবে, এমবেড, এমবেডে ক্লিক করলাম, দেখেন ক্রস চলে গেছে। তাহলে এখন আমাদের কি কাজ করতে হবে বলেন, ভেক্টর করতে হলে কি টুলস দিয়ে করতে হবে, ইমেজ ট্রেসিং, সবাই বলেন ইমেজ ট্রেসিং, আচ্ছা ইমেজ ট্রেসিং কোথায় দেখতে পাবো, এই যে উপরে লেখা আছে, এখন কোথায় ক্লিক দিব, তীর চিহ্ন, তারপরে কোথায় যাব, সিলুইট ক্লিক দিলাম, ভেক্টর হয়ে গেছে। এখন একটু কাস্টমাইজ যদি করতে চাই তাহলে কোথায় ক্লিক দিব, এই যে একটা ঘর আছে নাম হচ্ছে ইমেজ ট্রেস প্যানেল, প্যানেলে ক্লিক দিচ্ছি। দেওয়ার পর দেখেন এই থ্রেশহোল্ড অপশন থেকে আমি একটু কমায় দিতে পারি, তাহলে এটা আরও স্মুথ হবে। এই নয়েজটাকে কমায় দিলাম, ঠিক আছে, এই কর্নারগুলোকে একটু বাড়ায় দিলাম, যদি ইগনোর হোয়াইট না করি তাহলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা সাদা থেকে যাবে, আর যখন ইগনোর হোয়াইট করতেছি ব্যাকগ্রাউন্ড থেকে চলে যাচ্ছে। এখন কি করতে হবে বলেন, খুব ইম্পর্টেন্ট, কালার অফ, কালার আনতে গেলে কি করতে হবে, এক্সপান্ড, এক্সপান্ডে ক্লিক করা মাত্র কালার আসছে, আপনি এখন এখানে কালার দেন, এটাকে নিয়ে যান এখানে, এখন তো ভেক্টর হয়েছে হবু, জুম করেন ফাটছে কোথাও। তাহলে এই যে আপনি 1টি সেকেন্ডে বা 5 সেকেন্ডে একটা ভেক্টর করলেন, জিনিসটা মজার না, এতটুকুর বিনিময়ে যদি আপনাকে 1,000, 1,500, 2,000 টাকা যদি দেয় খুব খারাপ হবে, কাজ অনেক সহজ যদি প্রসেসগুলো সঠিকভাবে জানা থাকে, কোনো কিচ্ছু না। এটা কিন্তু কে আপনার মাঠে সারাদিন খেটে যে কষ্ট, সেই কষ্টের কিন্তু কোনো কিছুই নাই এখানে, এখানে কি ওই পরিমাণ কোনো কষ্ট আছে, জাস্ট নিয়মগুলো মনে রাখতে হবে, বুঝতে পারছেন, শুধু নিয়ম। আচ্ছা তাহলে আমরা এটাকে সুন্দরভাবে একটা ভেক্টর করলাম। এখন একটা কথা, যে আমরা এতক্ষণ যে ইমেজগুলো ভেক্টর করলাম সব কালো কালারের না, এখন ক্লায়েন্ট যদি আপনাকে যে এইরকম কালারিং একটা ইমেজ দেয়, এইরকম কালারিং, তখন কি করবেন, মনে করেন এটা একটা কোম্পানির লোগো, এটা একটা কি, কোম্পানির লোগো, এখন এই লোগোটা
এই লোগোটা কি হইছে যে ক্লায়েন্টের কাছ থেকে হারায় গেছে, এই লোগোটা ক্লায়েন্টের কাছ থেকে কি হইছে হারায় গেছে। এখন এই লোগোটা ক্লায়েন্ট আবার ব্যবহার করতে চায় তার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তাহলে এটা রেজলিউশন খারাপ। এখানে যেভাবে আছে সেভাবেই তৈরি করতে হবে, তাহলে আপনাকে পেন টুল ব্যবহার করে করতে পারেন, আর আমরা যে প্রসেস দেখব এটা তার থেকে অনেক সহজ ইমেজ ট্রেসিংই। তাহলে প্রথমত আপনাকে কি করতে হবে, ইমেজটাকে কপি করতে হবে, তাই না? কপি ইমেজ এখান থেকে আমরা পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, এটাকে আমরা অল্টার চেপে ধরে একটা কপি করে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এই ইমেজটাকে কি ক্রস চিহ্ন আছে দেখেন তো? আচ্ছা সব ইমেজে ক্রস চিহ্ন থাকবে না, সব ইমেজে ক্রস চিহ্ন থাকবে না। আচ্ছা এখন একটা বিষয়, আপনাকে যদি কালার ইমেজ দেয় তাহলে সবসময় মনে রাখবেন যত কালার কম হবে আপনার ডিজাইন তত সুন্দর হবে, যত কালার কম হবে তত ডিজাইন সুন্দর হবে, আর যত কালার বেশি হবে তত আপনার ডিজাইন কি হবে খারাপ হবে, কারণ এটাকে অটোমেটিকলি আপনাকে ভেক্টর করে দিচ্ছে, তাহলে বুঝতে হবে। আচ্ছা তাহলে আমরা ইমেজটাকে সিলেক্ট করলাম, করার পর ইমেজ ট্রেসে আসব, আসার পর দেখেন অনেকগুলো অপশান আছে, তাই না? আপনার প্রত্যেকটা অপশান একটু করে ট্রাই করে দেখবেন। আচ্ছা এখানে আমরা যদি থ্রি কালার দেই, এখানে যদি আমরা থ্রি কালার দেই, ঠিক আছে, থ্রি কালার এখানে আছে কয়টা কালার দেখেন তো, একটা দুইটা তিনটা চারটা, চারটা কালার আছে। সো আমরা এখান থেকে থ্রি কালার দিব, কয়টা কালার, থ্রি সিক্স এবং সিক্সটিন, ষোলোটা পর্যন্ত কালার আছে আমাদের। আমরা এখান থেকে থ্রি কালারে ক্লিক দেওয়া মাত্র অল্প সময়ের মধ্যে দেখেন এটা ভেক্টর হয়ে যাচ্ছে, এটা কয়েক সেকেন্ড হয়তো সময় লাগবে। ওকে ভেক্টর কিন্তু কমপ্লিট। সেম অপশান এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারেন। আচ্ছা আমরা এখান থেকে আর কিছু করলাম না, এখন আমাদের কি করতে হবে, এটা দেখে ব্যাকগ্রাউন্ডে আমাদের কিন্তু কালার আছে, আছে না? ব্যাকগ্রাউন্ডে তো কালার আছে। আচ্ছা এখন আমরা কি করব, এখান থেকে এক্সপান্ড, এক্সপান্ডে আসার পর একটু সময় নেবে এটা, যেহেতু কালার ভেক্টর করছে। আচ্ছা এক্সপান্ডে আসার পর আমরা আনগ্রুপ করলাম, কি করলাম, এখন আমরা আনগ্রুপ করার উদ্দেশ্যে এখান থেকে এটাকে কেটে দিলাম, এই সাদা অংশটাকে আমরা কি করলাম, কেটে দিলাম, ঠিক আছে। এখন এটাকে আমরা একটু এখানে নিয়ে আসি, এখানে দেখেন কি কালার মিসিং আছে আমাদের, এখন লাল কালার মিসিং আছে, তাই না? তাহলে এটাকে একটু জুম করি, লাল কালার কোথায় হবে, এই অংশে, তাই না? এই যে আই ড্রপার টুলস দিয়ে আমরা লালে ক্লিক দিলাম, লাল চলে আসছে। আচ্ছা তারপর আমাদের কোথায় আছে, এই অংশ শিফট ধরলাম, এই অংশ এবং এই অংশ রেড কালার, আচ্ছা দুটাতে লাল কালার চলে আসছে, তাই না? এবং উপরেও আমাদের লাল কালার হবে এখানে। ওকে তারপর আমাদের এই যে বুকের এখানে কি রেড কালার, সো তাহলে এটাকে আমরা কি করে দিলাম, রেড কালার করে দিলাম। তাহলে আপনি এখন বলেন তো কোন অংশে কি কম আছে, হ্যাঁ একটু আছে, ফেসের কালারটাকে একটু হালকা কি করা আছে, এরকম দেওয়া আছে, তাই না? গলার এখানে প্লাস কান, সেম কালার দিলাম। আচ্ছা আর কোনো চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই। আচ্ছা তাহলে এখন আপনি বলেন যে এটা আমি, আমাকে ক্লায়েন্টের দেওয়া আর এটা আমার করা, এটাকে আমরা সাইডে রাখি। এখন এটাকে জুম করি, দেখেন তো কোন অংশ ফাটছে, তাহলে খুব অল্প সময়ের মাঝে আমরা এটাকে ভেক্টর করতে পারলাম না, জিনিসটা কি মজার খুব। এ প্রত্যেকটা ইমেজ আমরা আপনাকে দিয়ে রাখবো, প্রতিটা ইমেজ খুব বেশি, এই যে যেমন ধরেন এই ইমেজটা কত জটিল না, তাহলে এটা দেখবেন যে অল্প সময়ের মধ্যে আপনার ভেক্টর হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কিন্তু মোটামুটি একটা ফ্রিল্যান্সিংয়ে আর্নিংয়ের একটা ভালো একটা জিনিস শিখে ফেললাম, শিখলাম না? ইনশাল্লাহ যখন আমরা অ্যাপ্লাই করবো প্রজেক্টের জন্য তখন সহজ হয়ে যাবে। আচ্ছা তাহলে আমাদের শুধু বাকি থাকলো এখানে পাথ ফাইন্ডার, কি বাকি থাকছে, পাথ ফাইন্ডার। আচ্ছা পাথ ফাইন্ডার কি জিনিস দেখেন, এগুলোকে রেখে দিই,
এখান থেকে একটা অবজেক্ট ড্র করলাম, অল্টার চেপে ধরে আরেকটা অবজেক্ট এখানে ড্র করছি এবং এটার কালার দিলাম আমি এরকম, এবং এই সব কয়টাকে সিলেক্ট করে অল্টার চেপে ধরে আমি কপি করছি এবং সব কয়টাকে সিলেক্ট করে নিচের দিকে দিলাম। তাহলে এখানে কয়টা আছে? ছয়টা আছে, তাই না? আচ্ছা, আমরা যেটার কাজ করব সেটার নাম হচ্ছে পাথ ফাইন্ডার। তাহলে উইন্ডোতে আসব, আসার পর দেখি আমাদের পাথ ফাইন্ডার কোথায় লেখা আছে। এই যে আমাদের পাথ ফাইন্ডার, ঠিক আছে, ক্লিক দেওয়া মাত্র দেখেন পাথ ফাইন্ডার অপশন এখানে চলে আসছে। ভালো করে খেয়াল করবেন, এখানে যে সিম্বলগুলো দেওয়া আছে এই সিম্বলের উপর নির্ভর করে আপনার ডিজাইনে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমটার কাজ দেখি। প্রথমটা অনেক বেশি ব্যবহৃত হয়, তাহলে এই প্রথম দুটাকে সিলেক্ট করলাম। পাথ ফাইন্ডার সব সময় একের একাধিক অবজেক্টের উপরে কাজ করে, একটার উপরে করবে না, দুটা থাকতে হবে, তিনটা থাকতে হবে বা তার বেশি। আচ্ছা, তাহলে এখানে কয়টা অবজেক্ট আছে? দুইটা। তাহলে আমরা এই দুইটা অবজেক্ট সিলেক্ট করলাম। করার পর দেখেন পাথ ফাইন্ডার প্রথম কাজ হচ্ছে ইউনিট। ইউনিট মানে ও যতগুলো অবজেক্টই থাক, একে ক্লিক দেওয়া মাত্র সবগুলো একত্রিত হয়ে যাবে। কি হয়ে যাবে? একত্রিত হয়ে যাবে এবং একটা শেপে এবং একটা কালারে কনভার্ট হবে। এখন দেখেন আমি ক্লিক দেওয়া মাত্র উপরে যে কালার আছে সেটার কালার নিয়ে নিবে। নিয়ে নিয়েছে, এখানে একটা অবজেক্টটা পরিণত হয়েছে। আচ্ছা, ক্লিয়ার জিনিসটা। আচ্ছা, দ্বিতীয় অবজেক্ট সিলেক্ট করলাম। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? যে যতটুকু অংশ ভরাট আছে অতটুকু অংশ থাকবে, আর যতটুকু অংশে যে ফাঁকা হয়ে গেছে অতটুকু কেটে ফেলে দিবে। তাহলে এই দুইটা অংশ সিলেক্ট করলাম। তাহলে এটার নাম হচ্ছে আমাদের মাইনাস। মাইনাস মানে কি? বিয়োগ। দেখেন ক্লিক দেওয়া মাত্র উপরে যে অবজেক্ট থাকবে সেতটুকু কেটে ফেলে দিবে। দেখেন কেটে ফেলে দিয়েছে। আচ্ছা, এই তিনটা অবজেক্ট সিলেক্ট করলাম। তৃতীয় নাম্বার একটু, এখন তিন নম্বর। তিন নম্বর একটু বলেন তো, এখানে কি আইকন দেখে কিছু বোঝা যাচ্ছে? কোনটা থাক, তাই তো বুঝেই তো গেছেন। দেখেন মাঝখানে এই যে এতটুকু থাকবে আছে। আচ্ছা, সহজ জিনিস সহজে নেবেন, ইজি বুঝতে পারবে। আচ্ছা, তারপরে দেখেন এটা এটা কি করবে, কিছু বোঝা যাচ্ছে? এটা না, এখানে দেখেন, ও এটা শেখানো হয়নি না। এটার কাজ কি হবে? দুই পাশ বুঝেই তো গেছেন, ঠিক আছে। আচ্ছা, এখন এই নিচের কাজগুলো একটু আলাদা। এই দুটো অবজেক্ট সিলেক্ট করলেন, করার পর এই প্রথমেরটা খুব বেশি ব্যবহার হয়, এটার নাম হচ্ছে ডিভাইডেড, ভাগ ভাগ করে দেওয়া। ও কিছুই কেটে ফেলবে না কিন্তু ভাগ ভাগ করে ফেলবে। আচ্ছা, এখানে আমরা ডিভাইডেডে ক্লিক করা মাত্র, যখন আমরা ডিভাইডেডে ক্লিক করব দ্বিতীয় আর একটা কাজ করতে হবে, সেটা একটা গ্রুপ অবস্থায় থাকবে। একে কি করতে হবে? আনগ্রুপ করতে হবে। লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করার পর লেফট বাটন ক্লিক করে আনগ্রুপ। এখন দেখেন প্রত্যেকটা অংশ এটা কি করে ফেলছে? ভাগ করে ফেলছে। ডিভাইডেডের কাজ বুঝতে পারছেন? বাকিগুলো না আর অতটা লাগে না, তারপর আপনারা একটু ট্রাই করবেন। করার পর দেখছেন যে কিছু হচ্ছে না, ঠিক আছে, তখন আনগ্রুপ করবেন। নিচের গুলোন সবগুলোন আনগ্রুপ করতে হয়। দেখেন দুভাগে ভাগ হয়েছে। তাহলে এটার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হবে আপনার একত্রিত করা, কেটে ফেলে দেওয়া মানে মাইনাস, আর একটা হচ্ছে ডিভাইডেড। এই তিনটা সবচেয়ে বেশি কি হবে ব্যবহার করতে হবে। জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে সব শেষ। এখন জাস্ট আর একটা আছে, সেটা হচ্ছে অবজেক্ট অপাসিটি কালার। কি নাম সবাই বলেন? অবজেক্ট অপাসিটি কালার। আচ্ছা, তাহলে এই ইমেজটাকে আমরা কপি করে নিলাম, একটা শিফট অল্টার ধরে বড় করছি। এটাকে সিলেক্ট করা মাত্র দেখেন অপাসিটি নামে একটা অপশান আসছে, লেখা আসছে, দেখতে পাইছেন? সাইটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অপাসিটি, ক্লিক করলেও দেখতে পাচ্ছি অপাসিটি, তাই না? অপাসিটি কালার কতটুকু আছে এখানে? 100%। এখন এই যে তীর চিহ্নতে ক্লিক দিয়ে এই বারটাকে যদি আমরা 4 পয়েন্ট করে দিই,
তাহলে দেখেন তো এখন আমাদের অপাসিটি কালার কতটুকু আছে 4% ইমেজটা কি আমরা দেখতে পাচ্ছি হালকা আচ্ছা একটু সিলেক্ট করে যদি আমরা এটাকে আরেকটু বৃদ্ধি করে দেই তাহলে আরেকটু ভালো দেখা যাচ্ছে এখন প্রশ্ন হলো এই জিনিসটা আমরা কোথায় ব্যবহার করব আমরা কি ডাক্তারি প্যাড দেখছি সবাই ডাক্তারি প্যাডের দেখবেন বিভিন্ন ধরনের ছবি প্যাডের সাথে জল সাবের মতন আছে আমরা যারা মেসে থাকছি মেসের বাজার করতে গেলে দেখেন যে যে প্যাডটা দেয় ওই দোকানের নাম অথবা কিছু জল সাব দেওয়া আছে বা কোথাও ফটোকপি করতে গেলে ফটোকপির দোকানদারের নাম ওই কাগজের উপরে জল সাব করে দেওয়া আছে একবার স্পষ্ট না হালকা জল সাব যাতে যেন এই প্যাডের উপরে লেখা যায় এখন এটাকে যদি আমরা অপাসিটি আরো কমায় দিই তাহলে এখন বলেন তো বলেন তো এটাকে ডিজাইনও বোঝা যাচ্ছে এবং এর উপর লেখাও যাবে বুঝা গেছে জিনিসটা এটাকে বলা হয় অপাসিটি কালার এটাকে যদি আপনি সিলেক্ট করে আবার 100 করে দেন সে আবার সাবেক অবস্থায় চলে যাবে তো এইরকম 100 করে দিলে এর উপর কি লিখতে পারবেন আর এটাকে আমরা যদি এই অপাসিটি কালারটাকে যদি আমরা 3-4 করে দেই তাহলে আমরা লিখতে পারবো জিনিসটা কি ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ হালকা জল সাপ যে কালার দিবেন আপনি এখানে ধরেন রেড কালার দেন আরো বেশি ফুটে উঠবে দেখেন রেড কালার দেওয়ার সঙ্গে রেডের মতনই কিন্তু আসছে তাই না রেডের মতনই আসছে আপনার যতটুকু প্রয়োজন সো আজকে যে ক্লাসটুকু করলেন সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু হ্যাঁ তাহলে প্র্যাকটিস করেন আমি ভিডিওটা স্টপ করে দিলাম আর আজকের ক্লাস আমি মনে করি যে আপনাদের এখানেই হয়ে গেছে খালি যদি একটু প্র্যাকটিস আর ভিডিও দেখা